নমস্কার বন্ধুরা, আমি অর্পিতা, রন্ধন বিচিত্রায় সবাইকে স্বাগত। আজ আমি আবারও হাজির হয়ে গেছি আর একটি নতুন রেসিপি নিয়ে। আজ আমি বানিয়ে দেখাবো পনির টিক্কা। আমার চ্যানেলে আমার সমস্ত বন্ধুদের আমার পাশে থাকার জন্য এবং আমাকে সাপোর্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর আমার নতুন বন্ধুদের কাছে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য। তো চলুন দেখে নেওয়া যাক। এখানে আমি নিয়ে নিয়েছি 200 গ্রাম পনির। পনিরগুলো ঠিক এইভাবে চৌকো করে কেটে নিয়েছি, আর নিয়েছি ক্যাপসিকাম ঠিক এইভাবে কেটে নিয়েছি, পেঁয়াজটাকেও ঠিক এইভাবে কেটে নিয়েছি, আর একইভাবে কেটে নিয়েছি রেড বেল পেপার। এবার ম্যারিনেশনের জন্য নিয়েছি 300 গ্রাম টক দই। এতে দিচ্ছি 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো, দিচ্ছি 1/2 টিস্পুন গোলমরিচ গুঁড়ো, 1/2 টিস্পুন গরম মশলা গুঁড়ো, 1 টিস্পুন আদা বাটা, 1 টিস্পুন রসুন বাটা, 1/2 টিস্পুন কাঁচা লঙ্কা বাটা, স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন সাদা তেল। সব মশলাগুলো আমি খুব ভালো করে মিক্স করে নেব। মশলাগুলো খুব ভালো করে মিক্স করে নেওয়া হয়ে গেছে। এবার এতে এক এক করে দিয়ে দেব রেড বেল পেপার, ক্যাপসিকাম, দিচ্ছি পেঁয়াজ, আর দিচ্ছি পনিরের টুকরোগুলো। এবার সবগুলোকে মশলার সাথে আস্তে আস্তে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। সবটা খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এটাকে 15 মিনিট ম্যারিনেশনে রেখে দেব। এবার আমি একটা স্কিওয়ার নিয়ে ম্যারিনেট করা পনির, ক্যাপসিকাম আর পেঁয়াজের স্লাইসগুলো পরপর গেঁথে দেব। আমার চ্যানেলে কিন্তু চিকেন টিক্কা রেসিপির ভিডিও দেওয়া আছে, আর ডেসক্রিপশনে লিঙ্কও দিয়ে দিয়েছি, অবশ্যই দেখে নেবেন। আরও একটি স্কিওয়ার নিয়ে ঠিক একইভাবে পরপর পনির, ক্যাপসিকাম আর পেঁয়াজ গেঁথে দেব। সবকটা স্কিওয়ারই আমার রেডি হয়ে গেছে। এবার গ্যাসে একটি প্যান বসিয়ে গরম করে দিয়ে দিলাম রিফাইন্ড অয়েল, দিচ্ছি 1 টিস্পুন বাটার, গরম হয়ে গেলে একটা একটা করে স্কিওয়ার আমি প্যানে বসিয়ে দিচ্ছি। এবার কিছুক্ষণ পর পর স্কিওয়ারগুলো খুব আস্তে আস্তে উল্টে পাল্টে দিয়ে সেকে নিতে হবে। এই সময় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখতে হবে। এইভাবে 10 মিনিট মতো পনির টিক্কাগুলোকে রোস্ট করে নেব। দেখুন দেখতে কত লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু খুব টেস্টি হবে। আমাদের পনির টিক্কা কিন্তু সার্ভ করার জন্য একদম রেডি। এইবার তুলে নিচ্ছি।
যদি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করুন আর কমেন্টের মাধ্যমে জানান কেমন লাগলো। আজ এই পর্যন্তই, আবার হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।